নমস্কার সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত। আপনাদের সাথে আমি শর্মিষ্ঠা। আর এই সময় মানে তো আমরা সেই সব জীবনের নানান সমস্যা নিয়ে আলোচনা করি, অর্থাৎ জ্যোতিষ এবং তন্ত্র আমাদের সেটা কতটা উপকার করে। অবশ্যই, তার কারণ আমরা জীবনে তো নানান সমস্যার সম্মুখীন হই, নানান সমস্যা আমাদের ঘায়েল করে, নানান সমস্যার মধ্যে আমরা বাধা বিঘ্নর মধ্যে আমাদের জীবনটা অতিবাহিত হয়। তা সেই সমস্যা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসব? অবশ্যই যদি আমরা প্রথম থেকে একটু গাইডলাইন নেই, প্রথম থেকে একটা প্রিকশন নেই, প্রথম থেকে যদি একটা প্রোটেকশন নেই, তাহলে মনে হয় আমাদের জীবন পথটাও সহজ, সুন্দর এবং শান্তিপূর্ণ হয়ে উঠতেই পারে। অবশ্যই উঠবে, তার কারণ সেই পজিটিভ ওয়ে, পজিটিভ ভাইব্রেশন, পজিটিভ পথে আমরা এগিয়ে চলি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, যিনি আপনাদের সেই পরামর্শ দেন অবশ্যই সেই জ্যোতিষ ব্যক্তিত্ব তান্ত্রিক এবং গুরুদেব অমিত শাস্ত্রী, যিনি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, যিনি কিন্তু দীর্ঘ বছর ধরে তার পঞ্জিকা এবং পেপারের যিনি খ্যাতনামা, সবচেয়ে বড় কথা এটাই যে স্বর্ণাক্ষরে সেটা লেখা আছে, এবং অবশ্যই তাকে আজকে আমরা সঙ্গে পেয়েছি এবং সত্যি আমরা তাতে আপ্লুত এবং অনেকটাই গর্বিত। সেই ব্যক্তিত্বই আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত থেকে আপনাদের সঠিক পরামর্শ দেবেন যে জ্যোতিষ এবং তন্ত্রের দ্বারা আমরা কতটা উপকৃত হই, আদৌ কি উপকৃত হই, এই প্রশ্নটা বারবার উঠে আসে। অবশ্যই ওঠার সেই ব্যাপারটায় আমরা যাব না, আমরা অলওয়েজ পজিটিভ মানুষ, পজিটিভ ওয়েতে আমরা এগিয়ে যাব। আর যেই মানুষকে নিয়ে আমরা আজকে বসেছি, তিনিও সুন্দরভাবে সেই ব্যাখ্যা দেবেন, বিশ্লেষণ দেবেন এবং মানুষের জীবনের নানান জটিল কুটিল এবং যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আনার একটা উপায় দেখিয়ে দেবেন, পথ দেখিয়ে দেবেন, একটা রুট দেখিয়ে দেবেন, একটা দিশা দেখিয়ে দেবেন। অবশ্যই সেই দিশারিকে আমরা সঙ্গে পেয়েছি, তান্ত্রিক জ্যোতিষী এবং গুরুদেব অমিত শাস্ত্রী। তাকে স্বাগত জানিয়ে অনুষ্ঠান শুরু করব। শাস্ত্রীজি, আপনাকে অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে। নমস্কার সকল দর্শক বন্ধুকে, আমার আন্তরিক ভালোবাসা, বড়দের আমার প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, মঙ্গলে আছেন। আজকের অনুষ্ঠানে আপনাদের দু একটা কথা আমি জানাবো, যেটা এখন সমাজে খুবই হচ্ছে, সেটা হচ্ছে প্রেম ভালোবাসা। আজকের জায়গায় দাঁড়িয়ে কেন এত প্রেম বেড়ে গেছে? হঠাৎ করে মনে হয় না যেন আজকের 8-10 বছর থেকে একটা প্রেমের যেন বিশাল হাওয়া বইয়ে চলেছে, সেটা বৈধ প্রেম হোক আর অবৈধই হোক। তো যেটা সমাজ মেনে নেয় না সেটাকে আমরা বলি কি অবৈধ প্রেম, আর যেটা সমাজ মেনে নেয় সেটাকে বলি আমরা বৈধ প্রেম। তার সাথে বিবাহ, সব প্রেমে কিন্তু বিবাহ হয় না। যখন প্রেমে বিবাহ হয় না তখন মানুষ কি হয়, হতাশাগ্রস্ত হয়ে পড়ে, দিশেহারা হয়ে পড়ে, সব হারিয়ে ফেলে। জীবনের যেই একটা ব্যালেন্স, ব্যালেন্স দিয়ে মানুষ এগিয়ে যায়, সেই ব্যালেন্সটা ডিসব্যালেন্স হয়ে যায়। কম বয়সে দেখা গেলো ছেলে মেয়েরা পড়াশোনা করছে, করতে করতে কারোর সাথে বন্ধুত্ব করছে, প্রেম করে বসছে, এই প্রেম করতে গিয়ে দেখা গেলো তার জীবনে ডিসব্যালেন্স হয়ে গেছে। তো আমি একটা কথা বলি যে অভিভাবকরা অনেক সময় খেয়াল করেন যে এখন দেখুন মোবাইল ছাড়া তো কিছু হয় না, মোবাইলের সবারই প্রয়োজন, ছেলে কোথায় পড়তে গেছে, মেয়ে কোথায় পড়তে গেছে, কখন আসবে, কোনো মাস্টার হয়তো কোনো কিছু মোবাইলের মারফতে, হোয়াটসঅ্যাপের মারফতে পাঠাচ্ছে, সেই জন্য মোবাইলটা প্রয়োজন আছে। মোবাইলটা আমাদের ভালো একটা দিক, আবার মোবাইলটা আমাদের একটা খারাপ দিক। বিজ্ঞান যেমন আমাদের ভালো করে, বিজ্ঞানের আবার কিছু প্রযুক্তি খারাপও করছে, কিন্তু সেটা বিজ্ঞানের দোষ নয়। আমি পড়াশোনা শিখেছি তো কোনো মাস্টার আমাকে শিখিয়েছে, সেটা কিন্তু আমাকে শেখায়নি যে আমি পড়াশোনা শিখে কারো সই জাল করে তার অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক করে নেব, এটা কিন্তু বলা হয়নি। তো বিজ্ঞান আবিষ্কার করেছে সেটাকে অবশ্যই আমি স্বাগত, ভালো মনে করি, কিন্তু অভিশাপটা কোথায় হয়েছে, অভিশাপটা হয়েছে এই জায়গায় যে এখন ওটাকে ভালো কাজের থেকে খারাপ কাজে অনেকেই ব্যবহারটা বেশি করে ফেলছে, এই ব্যবহারটা বেশি করতে গিয়ে লাইফ নষ্ট হয়ে যাচ্ছে, অনেক বাচ্চার জীবন নষ্ট হয়ে যাচ্ছে, অনেক সংসার নষ্ট হয়ে যাচ্ছে, অবৈধ প্রেমে পড়ে অনেক সংসার নষ্ট হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এর প্রকৃত সাক্ষী। চেম্বারে আসেন অনেকেই আসেন, বলে আমার আমার স্ত্রী কি আমার স্বামী আগে আমার সাথে খুব, বিয়ের পরে খুব একটা ক্লোজ সম্পর্ক ছিল, ভালো কথা বলতো, এখন কি করে, না উনি অফিস থেকে এসে কি ব্যবসা থেকে এসে মোবাইল নিয়ে পড়ে থাকে, মোবাইলটা ওনার কাছে কাছে রাখে, কেন
কেন মোবাইল কাছে কাছে রাখে? এই কিন্তুটা কিন্তু কখনো কখনো জেগে যায়, কখনো কখনো আপনার অবৈধ প্রেমের কিন্তু নক করে। কি নক করে? আপনাকে সময় দেয় না। আপনার স্বামী হয়তো আপনাকে সময় দিচ্ছে না, আপনার স্ত্রী সময় দিচ্ছে না। আপনি কি লক্ষ্য করে দেখেছেন যে কেন সময় দিচ্ছে না? উনি ফোন নিয়ে ব্যস্ত, উনি এদিক ওদিক করছে, আপনার থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, মোবাইল লক করে রেখেছে। কেন রাখে? এই কারণেই লাগে, কিছু লুকিয়ে রেখেছে, যে জন্য ঢেকে রাখার চেষ্টা করছে। এই জন্য আমাদের সচেতন হতে হবে, আমাদেরকেও ব্যবহার যেমন ভালোর জন্য করব, খারাপ দিকটাও ভাবতে হবে। যে আপনার সন্তানকে পড়াশোনা করাচ্ছেন, আপনার সন্তান কোথায় চলে গেছে, কোথায় গিয়েছে, আপনি যেন জানার জন্য সুবিধা হচ্ছে, তেমনি ওই মোবাইলের দ্বারা ও কোনো অসৎসঙ্গের সাথে জড়িত হয়ে যায়নি তো, সেদিকে কি আপনি লক্ষ্য রাখছেন? অবশ্যই দর্শক বন্ধু, আপনাদের এটা লক্ষ্য রাখা প্রয়োজন। সত্যি তাই, সত্যি শাস্ত্রীজি খুব সুন্দরভাবে আপনি কিন্তু বিশ্লেষণ করলেন, ব্যাখ্যা করলেন যে এখনকার প্রযুক্তি বিজ্ঞান যতটা এগিয়ে যাচ্ছে ততটা কিন্তু আমরা আদৌ কি সেটাকে ঠিক মতন ব্যবহার করছি না সেটাকে মিস ইউজ করছি, এইটা প্রথম প্রশ্ন, একটা প্রশ্নচিহ্ন হয়ে আছে সবার মধ্যে, ছেলে মেয়েরা বিশেষ করে। মোবাইল হাতে দিয়ে দিল বাবা মা, ছেলে মেয়েরা কেন, দম্পতিদের মধ্যে এগুলো দেখা যাচ্ছে, একটা সংসার ভেঙে যাচ্ছে, ভেঙে তছনছ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। কারণ সে তো বাড়িতে থাকছে কিন্তু তার মানসিকতা তো অন্য জায়গায় চলে গেছে, সেখানে তার মনটা চলে গেছে, দেহটা হয়তো বাড়িতে আসছে, বাড়িতে দেহটা এসে কি হবে, তার তো সংসার করার সেই মেন্টালিটি আর থাকছে না, সেখান থেকে হয়তো প্রতারণার শিকার হয়ে যাচ্ছে। এই যে প্রতারণার শিকার হয়ে যাচ্ছে, তার অর্থ থেকে শুরু করে মন মানসিকতা থেকে শুরু করে সবকিছুই শেষ হয়ে যাচ্ছে। একটা ফ্যামিলির মধ্যে তো আর একা বাস করে না, একটা ফ্যামিলির মধ্যে কারো কারো ফ্যামিলিতে মা বাবা আছে, কারো কারো ফ্যামিলিতে বাচ্চারা রয়েছে, তাদের উপরে এই এফেক্টটা পড়ছে। কারণ একটা ফ্যামিলিতে যদি মা বাবা যদি সঠিকভাবে যদি নিজেদের মধ্যে যদি না থাকতে পারে, নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি যদি এগুলো লেগে থাকে, একটা আন্তরিকতা যদি ছোঁয়া নষ্ট হয়ে যায়, সেই জায়গায় দেখা যায় যে সেই ফ্যামিলির বাচ্চাদের কিন্তু মেন্টাল চাপ এসে যায়, যে ডিপ্রেশনের কারণে বাচ্চারা কিন্তু ঠিকমতো পড়াশোনা করতে পারে না, বাচ্চাদেরকে অযথা দোষ দেওয়া হয়, ওদের উপরে একটা পেশা দেওয়া হয়, কিন্তু পেশা দিয়ে লাভ কি? একদমই, তারা তো অন্য জায়গায়, এর জন্য মেন্টালিটিটা খারাপ হয়ে আছে, সেই মেন্টালিটি খারাপ হওয়ার জন্য তো ওরা তো এটার উপরে ধ্যান দিতে পারছে না, সেই জন্য পড়াশোনার দিকটাও নষ্ট হচ্ছে। আরেকটা কথাও খুব সুন্দরভাবে শাস্ত্রীজি আপনি বললেন, সেটা আমি একটু নোট আউট করেছি, নোট করেছি কথাটা, যে সব প্রেম বা ভালোবাসা বিবাহে পরিণত হয় না। না, কেন হয় না? দেখুন, এইটাও তো আমাদের কাছে একটা প্রশ্নচিহ্ন, কেন হয় না? সে খুব ভাবে তাকে ভালোবাসলো, একটি ছেলে মেয়ে, আমরা যেমন কারো ছক দেখি, ছক দেখলে যে আমাদের কাছে যেমন ছক নিয়ে আসে বা জানতে চায়, মা বাবারা জানতে চায় বা যারা বিবাহ উপযুক্ত হয়েছে এসে জানতে চায় যে আমার এই যে ছক আছে এই ছকে কি এর মধ্যে বিবাহ কোনো যোগ আছে? তাহলে আমরা যদি বিবাহ যোগ দেখি তাহলে আমরা কি দেখি? দুই নম্বর ঘর দেখি, দু নম্বর ঘরের সঙ্গে চার নম্বর ঘরের সংযোগ হয়েছে নাকি, চার নম্বরের সাথে সপ্তমের সংযোগ হয়েছে নাকি, সপ্তমের সঙ্গে একাদশের সংযোগ হয়েছে নাকি? কারণ চার সাত একাদশ ছাড়া সংযোগ না হলে, শুভ না অবস্থায় যোগাযোগ না হলে বিবাহ হয় না। এবার অবৈধ বিবাহ বা অবৈধ প্রেম বিবাহিতে কখনো কখনো পরিণত হয়, সেই ক্ষেত্রে অবৈধ প্রেমগুলো আমরা কি করে বুঝতে পারি? সেখানে দুই পাঁচ আট সাত আর হচ্ছে আপনার এগারো, এই কটা গ্রহ সংযোগ হতে হবে, কানেক্ট হতে হবে। এই কানেকশন যদি তৈরি হয় তাহলে আমরা কিন্তু দেখে বুঝতে পারি যে এটা অবৈধ প্রেম বিয়ে হবে। এবার প্রেমের বিয়েই হবে নাকি, শুধু প্রেম করে বিয়ে হবে নাকি, সেই সেটাও বোঝা যায়। প্রত্যেকটা ছককে যদি আপনি নিখুঁতভাবে বিচার করা যায়, নিখুঁতভাবে দেখা যায়, অবশ্যই সেটাকে বলা যায় যে হ্যাঁ এটা সঠিক, এটা বিয়ে হবেই, এতদিন পরে হবে, এই অন্তর্দশা সাপোর্ট করছে, দশা অন্তর্দশাগুলো সাপোর্ট করতে হবে, নক্ষত্রগুলো সাপোর্ট করতে হবে। যদি সেগুলো ভালোভাবে দেখা যায় তাহলে অবশ্যই সেটা বলে দেওয়া যায় যে বিবাহ কখন হবে। তো এইবার একটা প্রশ্ন এখানে আসছে, আমরা সবাই জানি বিবাহ মানে কি, কিন্তু আমি আর একটু পরিষ্কার করে বলতে চাই, সেটা হচ্ছে বিবাহ। বিবাহ কথাটা ছোট্ট দুই তিনটে কথা, কিন্তু এর ব্যাখ্যাটা অনেক বড়,
অনেক বিশাল। বিবাহ মানে হচ্ছে বিশেষভাবে বহন করা। তো বিশেষভাবে কি বহন করবে, প্রশ্নটা তো এখানে, কি বহন করবে? বিশেষভাবে বহন করবে একজনা দায় দায়িত্ব কর্তব্য সারা জীবনের সবকিছু, ন্যায় অন্যায় সবকিছুকে বহন করবে। একটা ফ্যামিলির সাথে একটা ফ্যামিলির বন্ধন হবে, একটা ফ্যামিলির সাথে একটা অন্য পরিবেশের সাথে গিয়ে সে ম্যাচ করবে, একজন আরেকজনাকে বুঝবে, একজন আরেকজনাকে সারা জীবনের একটা দায়িত্ব গ্রহণ করবে, সেটা হচ্ছে বিবাহ। এবার বিবাহ করতে গেলে আমরা কিন্তু অনেক কিছু আড়ম্বর করি, যেমন বিবাহ জন্য সোনা দানা এগুলো তো এভরিথিং রয়েছেই। তাহলে একটা বিবাহ বাড়ি বুকিং করতে হয়, একটা বিবাহের খাবারের আয়োজন করতে হয়, বিবাহ অনুষ্ঠান তৈরি করতে হয়। কিন্তু অনেক মানে মা বাবারাই একটা জিনিস মিস করে যান, পরবর্তীতে হয়তো আমাদের কাছে আসেন যে ছকটা আগে দেখান না বা জোটকটা মিলান না। আমি বলি যে যদি ভালো চান, যদি শুভ কিছু ভেবে থাকেন, তাহলে আমার মনে হয় আপনি লাখ লাখ টাকা খরচ করে আপনার সন্তানকে বিবাহ দেন, বিবাহের আগে আপনার সন্তানের জোটকটা করে নেওয়া খুবই জরুরি। কারণ ওই জোটক বিচারের মাধ্যমে বোঝা যায় 36টা গুণের বিচার, যে একটা ফ্যামিলির সাথে আরেকটা ফ্যামিলি ম্যাচ করবে নাকি একটা মেয়ের সাথে একটা ছেলের ম্যাচ করবে নাকি, এই যে জাতক জাতিকার ম্যাচিংয়ের ব্যাপারটা, ম্যাচিং ব্যাপারটা যদি না হয়, মডের যদি মিল না হয়, কুটের যদি মিল না হয়, অষ্টকুটের যে বিচার আছে এই অষ্টকূট বিচার যদি সঠিক না হয়, সঠিক যদি মিলবন্ধন না হয়, তাহলে কিন্তু সংসার করা সম্ভব নয়। তারপরে তো মাঙ্গলিক, এগুলো আপনারা সবসময় শুনেই থাকছেন, আপনাদের মুখস্থ হয়ে গেছে, আমি আর সেই জন্য মাঙ্গলিক কালসর্ব এসবের জন্য যাইনি। সেগুলোও বিচার আছে, সেগুলোও দেখতে হয়, সেগুলো দেখে একটা বিবাহ দেওয়া আমি মনে করি কর্তব্য। সত্যি তাই, এত সুন্দরভাবে তার বিশ্লেষণ ব্যাখ্যা, আমার মনে হয় বিভিন্ন স্তরে দর্শক বন্ধুদের জন্য এই কথা বলা। তার কারণ এখন মানুষের মেন্টালিটি বিভিন্ন রকমের হয়, কেউ বোঝার ক্ষমতাটা কম থাকে, কারোর বোঝার ক্ষমতাটা একটু বেশি থাকে। যারা দুই একদিনের জন্য নয়, একেবারে সত্যি তাই, বিয়েটা একটা সারা জীবনের, সারা জীবনের। তো আমি কেন এই ভুলটা করব, সামান্য সময়ের জন্য, সামান্য অর্থের জন্য বিবাহের এই বিচারগুলো নিখুঁতভাবে কেন করব না, বলুন দর্শক বন্ধু? একদমই সত্যি তাই, আপনি এত খরচ করবেন, এত কিছু করবেন, তার সারা জীবনের একটা দায়িত্ব অন্যজনকে দিতে যাবেন, তো এখানে কেন আগে আপনি জেনে নেবেন না আপনার সন্তানটি কোথায় দেবেন? আপনি ভাবলেন যে সন্তানটি আপনার ছেলেটা হয়তো ভালো চাকরি করে, আপনার মেয়েটা হয়তো ভালো চাকরি করে না, আপনি দেখলেন একটা বড় ফ্যামিলি বা ভালো চাকরি করে কি ভালো ব্যবসা করে, সেই দেখে আপনি এগিয়ে গেলেন, কিন্তু আপনি কি এটা ভেবে দেখেছেন যে সেখানে গিয়ে মেয়েটি হয়তো সংসার করতে পারবে না, মেয়েটি সেখানে গিয়ে অশান্তিতে ভুগবে? এরকম তো হাজারো সমস্যা নিয়ে আমাদের কাছে প্রতিনিয়ত আসছে। দেখা গেল মেয়েটির মাঙ্গলিক আছে, আপনারা জানেনই না, তো মাঙ্গলিকের কোনো খণ্ডনও করলেন না, বা মাঙ্গলিকটাকে ম্যাচ করেই বিয়ে দিলে হয়তো বিয়েটা টিকে যেত, সেটাও করলেন না। বা দেখা গেল যাকে বিয়ে করাতে যাচ্ছেন, যার সাথে বিয়েটা হলো, দেখা গেল সে আপনার ছেলেকে কোনোদিনই সন্তান দিতে পারবে না, এটা কি বিচার করে দেখেছেন? এটাও বিচার করা সম্ভব যে এ বাচ্চা হবে কি হবে না। এই যে অনেক মা বাবারা আমাদের কাছে আসেন যে আমার ছেলের বিয়ে দিয়েছি, হয়তো আমার ছেলের ঘরের নাতি দেখতে পাচ্ছি না, কিন্তু এটা আগে যদি বিচার করে দেখতেন যে এই ছকের সাথে এই ছকের বিবাহ দিলে সন্তান লাভ করতে পারবে না, তাহলে তখন সচেতন হলে আজকে এই জায়গাটা আসতো না, আজকে সারা জীবনের একটা দাগ রয়ে গেল, সারা জীবনের বংশটা এখানে এন্ড হয়ে যাবে। মানুষ কিন্তু তার পরবর্তী প্রজন্মকে পৃথিবীতে রেখে যাওয়ার জন্য সচেষ্ট থাকে, পৃথিবীর প্রত্যেকটা জিনিস। একটা যদি ফল আপনি বলেন, একটা গাছ একটা ফল তৈরি করে, কেন তৈরি করে জানেন? ফলটা তৈরি করে এই জন্যই তার ভিতরে একটা বীজ থাকে, একটা দশটা কি অনেকগুলো বীজ থাকে, এই বীজগুলো মানুষ খেয়ে বা পাখিতে খেয়ে কোথায় ছড়িয়ে দেবে, সেখান থেকে তার প্রজন্মতা পৃথিবীতে থেকে যাবে, তার নিশান থেকে যাবে, সেই জন্যই হচ্ছে পৃথিবীতে সেই ফল সৃষ্টি করছে, সেই তার নিদর্শন থেকে যাচ্ছে, এই নিদর্শনটা তার নাম থাকবে। তো মানুষও তার নিদর্শনটাকে চায় যে হ্যাঁ আমার কিছু থেকে যাক, না হলে তো আমরা সঞ্চয় করতাম না, প্রাণীদের মতো কি করতাম,
যা আয় করতাম তাই ব্যয় করে দিতাম, কাল কি হবে ভাবতাম না। আমরা কিন্তু একটা জীবে আছি, যে জীব হচ্ছে মানুষ, যে আমরা সঞ্চয় করি, আজকে কি করব, কালকে কি হবে, পরশুদিন কি হবে, তারপরে কি হবে, আমার ছেলে কি হবে, মেয়ে কি হবে, এটাকে নিয়ে ভাবি। তো ওই ভাবনা যখন আমরা ভাবি, তাহলে ভাবনাটাকে সেইভাবেই ভাবা দরকার যেটা নাকি সঠিক, যেটা নাকি আপনার পরবর্তী জেনারেশনের কোনো এফেক্ট হবে না, সেই ভাবনাটাকে নিয়েই আপনাকে বিচার করে সেইভাবে তাকে বিবাহ দেওয়া উচিত। এটা আমার চিন্তা ভাবনা, আপনাদেরও আশা করি আমার এই কথার সাথে একমত হবেন। সত্যি তাই শাস্তিজি, মানে একটা কথাই বলতে হয় যে প্রথম থেকে আমাদের একটু সচেতন হতে হবে, সজাগ হতে হবে, সতর্ক হতে হবে। যদি আমরা এই পথটা মেনে চলি তাহলে আমার মনে আর প্রপার একজন অ্যাস্ট্রোলজিক্যাল, একজন অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে, একজন তন্ত্রবিদের কাছে যেতে হবে, তবেই তুমি সঠিক জায়গায় পৌঁছাতে পারবে। প্রপার হয়েতে যেতে হবে, প্রপার জায়গায় যেতে হবে। যদি কারণ আমি যদি প্রপার জায়গায় ভুল করে, ভুল হয়ে ক্যালকুলেশন, আমি যেমন দর্শক বন্ধুদের একটা কথা বলি, আপনারা যখন আমাকে ডেট অফ বার্থ টাইম আর প্লেস দেবেন সেগুলো কিন্তু ঠিক দেবেন, সঠিক যদি না দেন, আপনি যদি আমাকে ভুল দেন তথ্য, আমি আপনাকে তথ্য বিচার একদম পুরোপুরি ভুল করেই দেব, তাহলে আমার কথার সাথে আপনার জীবনের কোনো মিল থাকবে না, কারণ আমাকে আপনি প্রথমেই অঙ্কটা ভুল করে দিয়েছেন। তা আপনার ভুলের জন্য আমি ভুল রাস্তায় চলে গেছি, আমি যাব দিল্লি, আপনি দেখিয়ে দিয়েছেন আমাকে হায়দ্রাবাদ, মানে আমার সঠিক, তাহলে আর কি হবে, তাহলে আমি যেতে পারবো না, তাহলে আমার লাভটা কি হলো? আমি যেটা চাচ্ছি সেটাই যদি আমার সাকসেস না হয়, তাহলে আমার তো সেই কাজটা করে আমার লাভ হবে না। কারণ আমার একেবারে সঠিক একজন মানুষের কাছে যেতে হবে, যে সঠিকভাবে একটা ক্যালকুলেশনের মাধ্যমে আমার জীবনটাকে সুন্দরভাবে অতীত বর্তমান ভবিষ্যৎকে বলে তো দিতেই পারবে, অতীতের যত ভুল ভাল যা হয়েছে সেইগুলোকে সরিয়ে দিয়ে, যাতে আমাদের বর্তমান অর্থাৎ যেটা প্রেজেন্ট এবং ফিউচারটা যাতে সুন্দরভাবে জীবনটাকে কাটাতে পারি, অর্থাৎ কাটিয়ে উঠতে পারি, অতিবাহিত করতে পারি। আমি একটু বলে দিচ্ছি, তখন অবশ্যই শাস্তিজি আপনাদের ভয় দেখাচ্ছেন না, ভীতি ভয় ভীতির কোনো ব্যাপার নেই, কোনো চিন্তার কারণ নেই, তিনি আছেন এবং থাকবেন, সবার উপরে তিনি আছেন। মানে তিনি কিন্তু এমনও, যেটা তার একটা বিদ্যা যাকে বলে, যিনি জিন, কালা জাদু, গুপ্তবিদ্যা, প্রেত এবং পিশাচ দ্বারা যিনি বশীকরণ করেন, এটাও হয়, সেই মাধ্যমেও তিনি সুন্দরভাবে সেটার একটা ক্যালকুলেশনও আছে, সেইরকমভাবে তিনি তৈরি করেন সেটা। একেবারে তিনি বিভিন্ন স্থানে চলে যান, যেটা হলো তারাপীঠ থেকে শুরু করে, তাই না, যে বিভিন্ন যে মায়ের যে স্থান সেটার একটা যেমন মায়ের আশীর্বাদ, তার কৃপা, সবকিছু নিয়েই কিন্তু তার এই সাধনা। আমার নিজস্ব মন্দিরও রয়েছে, আমার নিজস্ব মন্দিরেই আমি যোগ করি। হ্যাঁ, আমি কামাখ্যাতে নিয়মিত যাই, প্রত্যেক মাসেই কামাখ্যা যাই, তারাপীঠে যাই। আপনারা যে যেখানে সুবিধা সেখানেই আপনি কাজ করাতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনারা নিজে হাতে বসে আমার সাথে কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাই ভয় ভীতির কোনো কারণ নেই, যে শাস্তিজি হয়তো অনেকে শুনে একটু ভয় পেয়ে গেলে, না কিভাবে হবে, আমার জীবনটা আদৌ কি সুন্দরভাবে এগিয়ে যাবে, অবশ্যই হবে, যাবে না বলে কোনো কথা নেই। তিনি কোনো সময় নেগেটিভ ওয়েতে চলে না, অলওয়েজ পজিটিভ মানুষ, পজিটিভ ওয়েতে আপনাকে পথ দেখাবেন। আর একটু আমি কি অ্যাড্রেসগুলো একটু বলে দেবো শাস্তিজি, তারপরে আমরা আবার আলোচনায় ফিরব। তিনি চেম্বারগুলো আমি একটু বলে দিচ্ছি, এই কারণে আপনারা অধীর আগ্রহে বসে আছেন। শিয়ালদহে পেয়ে যাচ্ছেন মঙ্গল, বৃহস্পতি, শনি। বন্ধুরা একটু নোট ডাউন করে নিন, সোমবার 12:30 থেকে 3:00 পর্যন্ত পাচ্ছেন বিরাটিতে, সোমবার বিরাটিতে পেয়ে যাচ্ছেন, এবং সোমবারও আরেক সেই দিনই পেয়ে যাচ্ছেন, সোমবারে 5:00 থেকে, বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত পাচ্ছেন, অর্থাৎ শ্যাওড়াফুলিতে। এবং বুধবার পেয়ে যাচ্ছেন শাস্তিজিকে, ব্যারাকপুরে পেয়ে যাচ্ছেন। বন্ধুরা একটু প্লিজ আপনারা নোট ডাউন করে নিন, মেদিনীপুর পাচ্ছেন, মেচেদা পাচ্ছেন, বর্ধমান, বহরমপুর, মালদহ, শিলিগুড়ি, কোচবিহার, গৌহাটি, শিলচর, আগরতলা এবং দেশের বিভিন্ন জায়গায় তিনি চলে যাচ্ছেন। এতটা মানুষের কাছে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন তার কাজের মধ্য দিয়ে, কর্মের মধ্য দিয়ে, তার অগাধ সেই পাণ্ডিত্য সাধনার মধ্য দিয়ে তিনি আজ নিজেকে এই জায়গাটা প্রতিষ্ঠিত করেছেন। ফোন নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি, প্লিজ আপনারা অ্যাডভান্স বুকিং করে আসবেন, 9051469970 এবং আরেকটি নাম্বার 9051666754, এই নাম্বারে অবশ্যই বুকিং করে আসবেন। আমাদের আজকের আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে এই কারণে যে আমাদের জীবনের পথটা যাতে সহজ সুন্দর শান্তিপূর্ণভাবে এগিয়ে চলে, সেই জন্যেই তার এত পরামর্শ, তার এত সুন্দরভাবে তার মানুষকে সচেতনতার জায়গা তৈরি করা, সজাগের জায়গা তৈরি করা। শাস্তিজি এবার একটু বলুন যে এই যে আপনি তো বললেন যে অবৈধ প্রেম আমাদের জীবনটাকে অনেক সময় ওলট পালট করে দেয়, যে বিশেষ করে বিবাহের পরে একটা থাকে, বিবাহের আগে, আপনি একটু বিবাহের পরে যদি একটু ছোট্ট করে কিছু বলেন। হ্যাঁ বলছি, তো আপনারা পত্র পত্রিকা বা টিভি খুললেই তো দেখতে পান যে এখানে মার্ডার হয়ে গেছে, এখানে মেরে ঝুলিয়ে দিয়েছে, এখানে এই করেছে, ওই করেছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে
হয়তো ওই যে ফ্যামিলি, ওই ফ্যামিলির সাথে এই ফ্যামিলির ম্যাচিং হয়নি, না ম্যাচ করেই দিয়ে দিয়েছে, ফ্যামিলির সম্বন্ধে জানা নেই, দিয়ে দিয়েছে সেখানে অশান্তি। আর এই যে অবৈধ প্রেম, অবৈধ প্রেমের এই যে বললাম আজকে সোশ্যাল মিডিয়াতে এসে মানুষ কিন্তু বিভিন্নভাবে বন্ধুত্ব করে ফেলছে, আজকে বন্ধুত্ব করতে করতে সেই জায়গায় প্রেমে পরিণত হয়ে যাচ্ছে। তো সেটা কেন হচ্ছে দর্শক বন্ধু? দর্শক বন্ধু এই জন্যই হচ্ছে, হয়তো আপনার ফ্যামিলিকে আপনি ভালোভাবে টাইম দিচ্ছেন না, এটাকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। শুধু কর্ম করলেন, অর্থ ইনকাম করলেন, তাদের জন্যই করলেন, আপনি ভাবছেন যে আমি তো তাদের জন্যই 24 ঘন্টা খেটে ছুটে বেড়াচ্ছি, কিন্তু তারপরেও কেন তারা বেপথে চলে যাচ্ছে? না দর্শক বন্ধু, মানুষের মন বলে কিছু জিনিস আছে, এই মন বলে জিনিসটাকে আপনাকে আড়াল করলে চলবে না। আপনি হয়তো টাইম দিচ্ছেন না, সেই টাইমটুকু দিন, আন্তরিকতা ছোঁয়াটুকু দিন তাদের নিয়ে, হয়তো কখনো কখনো আপনি বেরোতে বেড়াতে বেরোন, একটু সময় দিন। সময় না দিলে সেই সময়ের ফাঁকে কিন্তু আপনার চেয়ারটায় অন্য কেউ বসে পড়বে, আপনি তখন কিন্তু আগলাতে পারবেন না, আপনি তখন প্রতিরোধ করতে পারবেন না, তখন তখন আমাদের মতো লোকের কাছে ছুটতে হবে। তো আমি চাই না যে দর্শক বন্ধু আপনাদের ফ্যামিলিতে কোনো অশান্তি হোক, তার জন্য আমার কাছে ছুটে আসুন, আমি সেটা চাই না। আমি মায়ের কাছে কামনা করি যেন আপনাদের না ছুটতে হয় কোনো সমস্যা নিয়ে, তবে সমস্যা মানুষের জীবনে আসবেই, আর সমস্যা আসলে আমাকে স্মরণ করুন একবার, তারপর আমি দেখিয়ে দেব চ্যালেঞ্জ সহ প্রতিকার কাকে বলে। 100% গ্যারান্টি দিয়ে বশীকরণ আজও আমি করি একদিনে, সব টিভির পর্দায় সব পঞ্জিকা খুললেই আপনি আমাকে দেখতে পাবেন, বশীকরণ মাত্র একদিনে গুরুদেব অমিত শাস্ত্রী। তো আমি কথা দিচ্ছি, যদি সমস্যা বন্ধু হয় তাহলে থেমে থাকবেন না, ঘরে বসে থাকবেন না, দেখছি দেখছি করবেন না, দেখছি দেখছি করতে করতে আপনার হয়তো জীবনের মূল্যবান সময়টুকু কোথায় দিয়ে নষ্ট হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। তো শেষ হওয়ার আগে মুহূর্তে কিন্তু আমি রয়েছি, ভাবনা চিন্তা নয়, সরাসরি যোগাযোগ করে নেবেন। সত্যি তাই, দীর্ঘ বছর ধরে কিন্তু আপনারা দেখছেন পঞ্জিকাতে শুরু করে বিভিন্ন পেপারে, নিউজ পেপারে, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, খ্যাতনামা তান্ত্রিক জ্যোতিষী গুরুদেব অমিত শাস্ত্রী, তাকে তো দেখছেনই। আর যিনি এক, যাকে বলে একদিনে, একদিনে বশীকরণ করে দিতে পারেন, তার এতটা তার ক্ষমতা, এতটা তার পাওয়ারফুল, মানে তার শক্তি যাকে বলে, সেই শক্তিটা তিনি তো প্রয়োগ করেছেন, কিভাবে আপনার মধ্যে তো সেটা প্রয়োগ করবে, কিভাবে করবে, নিশ্চয়ই সেটা মাতৃ সাধনার মধ্য দিয়ে, তার অগাধ সেই সাধনা, তাই তো শাস্ত্রী জি? এটাও কিন্তু আমাদের কাছে একটা দীর্ঘ 25 বছরের আমার সাধনা। যারা হচ্ছে পঞ্জিকা ফলো করেন, যারা আজ থেকে 25 বছর আগের পেপার ফলো করেন, তারা প্রত্যেক দিনে আমাকে দেখেছেন, আর প্রত্যেক বছরের পঞ্জিকাতেই দেখেছেন, টিভির পর্দায় দেখেছেন, তারা জানেন আমার সম্বন্ধে। যারা এসেছেন বা আশেপাশে, আপনার আশেপাশে যারা রয়েছেন, তাদের সাথে আলোচনা করলেই আমার সম্বন্ধে আপনি জানতে পারবেন। আমি কিন্তু দেখাওত কথা বলি না, আমি কাজের কথাই বলি, কাজে প্রমাণ করে দিই, সেই জন্যই আমার জোর আছে। আমি পরিষ্কার বলতে পারি, একদিনেই বশীকরণ করি, আমি জিন দিয়ে বশীকরণ করি, প্রেতাত্মা দিয়ে বশীকরণ করি, কালা জাদু দিয়ে বশীকরণ করি। বশীকরণের যত দিক আছে দিকগুলো দিয়ে আমি বশীকরণ করে দেখিয়ে দিই, হ্যাঁ হয়। যে কোনো সমস্যা, শুধুমাত্র যে প্রেম বিবাহ এগুলো তো আছে, তার সাথে মামলা মোকদ্দমা আছে, এই যে ছেলেমেয়েরা বিভিন্ন নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, মানে বিভিন্ন ব্যবসা সংক্রান্ত, চাকরি, ইন্টারভিউ, হয়তো সে ভালো একটা পরীক্ষা দিয়েছে, ইন্টারভিউর জায়গায় আটকে যাচ্ছে, কেন এই যে বিভিন্ন যে ক্রিটিক্যাল সমস্যাগুলো আমাদের জীবনে চলে আসে, সব কিছু সমস্যা সমাধানের এক নাম্বার একমাত্র যিনি আছেন সবার জন্য, সবার একবার বন্ধুর মতন যিনি সকলের মধ্যে থাকেন, অবশ্যই আছেন তিনি আপনাদের জন্য, বর্তমান অতীত ভবিষ্যৎ সব কিছুকে যিনি সহজে বলে দিতে পারেন, তাকেই কিন্তু আজকে আমরা সঙ্গে পেয়েছি, এবং তিনি আপনাদের জন্য রয়েছেন, থাকবেন। পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে, আরও একটা নতুন বিষয় নিয়ে আমরা অবশ্যই আলোকপাত করব। শাস্ত্রীজি আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ জানিয়ে দর্শক বন্ধুদের জন্য আজ এই পর্যন্ত নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।